গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। 9টা বেজে গেছে, না 5 মিনিট বাকি, 8:55 বাজে। আর আমি ব্রাশ ট্রাশ করে এলাম, রান্নাঘরে এখনও ঢুকিনি। কালকের দালিয়া ছিল, সেটা বের করে রেখেছি বর, আজকে এখনও ঢুকিনি, কারণ আজকে আমার যাওয়ার তাড়া নেই, সেই কারণে আমি আর আজকে এখনও রান্নাঘরে ঢুকিনি। ওপরে যারা আছে, মানে জুহি আছে আর খুশবুদি আছে, ওরা দুজন বেরিয়ে যাবে, রান্নাবান্না করে খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, তারপর আমি ওপরে গিয়ে আজকে রান্নাটা করব। তো আর নিচে এখন যেই যে ফ্যামিলি এসেছে আর কি, ওনারা একজন থেকে যাচ্ছে, মানে যেই ফিমেল সদস্য উনি থেকে যাচ্ছেন, তো উনি আরামসে রান্না টান্না করছেন, তো এই কিচেনটা, নিচের কিচেনটা সবসময়ই এখন ব্যস্ত থাকছে, সেই কারণে আমি ওপরে গিয়ে রান্নাটা করবো, যা তাতে কারোরই অসুবিধা হবে না। আর সব তো কুটেই রেখেছি, আলু ভাজা করব, আলু ভেজে রেখেছি, ডাল আছে, ডালটা গরম করে নেব, আর আলু পটলের তরকারি করব, আর ভাত করব দুপুরে, আর রুটি করব। ভালোই রান্নাবান্না করতে হবে, তাই না? আমি বললাম, তারপরে মনে হলো যে না, এখনও তো অনেক কিছু রান্না করা বাকি, মশলা করতে হবে। হ্যাঁ, তো পরেই করে নেব আর কি, ওরা বেরিয়ে যাক, ওদের আজকে সেশন আছে। তো চলো, আমি একটা ওষুধ খেয়ে নিয়েছি, থাইরয়েডের ওষুধ খেয়ে নিয়েছি খালি পেটে, আর এই ওষুধ খাওয়া বাকি আছে। ওই ব্যাগটা প্যাকিং করা হয়ে গেছে, ওই যে ওটা, ওই ব্যাগটা প্যাকিং করা মোটামুটি কমপ্লিট, এই ব্যাগের মধ্যে আর কিছু ঢোকানোর নেই। আর যেই ব্যাগটা নতুন কেনা হয়েছে, এখানে নেই, কোথায় ব্যাগটা, এই যে, জি জি, সরি সরি, এই ব্যাগটা যে কেনা হয়েছে, বাকি জিনিসপত্র এগুলোর মধ্যে ঢোকানো হবে, এই জন্য এই ব্যাগটাকে খাটের উপরে রাখা হয়েছে। তো দেখো বন্ধুরা, ও কী খাচ্ছে, আর ছাড়াও ছোলে কুলচে, তো এগুলো হচ্ছে কুলচা, ছোলে কুলচে, না কচুরি, ছোলার কুলচা, কুলচা না এগুলি, না কচুরি। তো ও খাচ্ছে এটা, আর আমি খাবো এই যে দালিয়া, এইটা হচ্ছে চাটনির, এটা মনে হচ্ছে আমড়া, জানো, লেবু, লেবু, হ্যাঁ লেবু, এটা হচ্ছে লেবু, লেবুর চাটনি। আর চলো আমি আমারটা খাই। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই বাসনগুলো সব ওপরের, তাই বাসনগুলো ওপরে রাখতে যাচ্ছি। এদিকে ও, এই যে আমি হাঁড়িটা মেজে দিলাম, ও হাঁড়িটা ভালো করে গামছা দিয়ে মুছছে, কারণ ব্যাগে ভরতে হবে, আর এই বাসনপত্রগুলো ওপরে রেখে আসবো। তো বন্ধুরা, 1:40 বাজে, রেডি তো হয়ে আছে অনেকক্ষণ ধরে, বাসন টাসন রেখে দিলাম, আন্টির সঙ্গে একটুখানি কথা বললাম, আন্টি বেঘরে ঘুমাচ্ছে, সোরে ই আন্টি, তো ইয়াহা জুহি সে বাত করনে আ গই থি জানে সে পহলে। তো ওর সেশন ছিল, ওর ছিল আর ওই পাশের খুশবুদির ছিল, ওরা গিয়েছিল, গিয়ে চলে এসছে, আবার রাস্তায় অনেক প্রবলেম হয়েছে বাস নিয়ে, যেটা আমিও জানতাম না, যেটা আমিও জানলাম যে সব বাসই নাকি যায়, তবুও আমি যেটা জেনে ভরসা পেয়ে এসেছি, ওই দুটোর বাস নাম্বার ওই দুটোতেই উঠবো, কারণ যদি কোথাও অন্য কোথাও নিয়ে যায়, সেই ভয়ে আমি অন্য কিছু তো উঠবো না, আর শিখতে পারলে তো ভালোই হবে। তো বন্ধুরা, 2:20 বাজে, আমরা রেডি হয়ে গেছি, আর এখন ও অটো বুক করবে, উবের অটো বুক করবে। তো বন্ধুরা, 2:41 বাজে, এই এখানে অটো ঢুকতে অনেক সমস্যা করলো, এখনও 5 মিনিট বাকি আছে, ওই যে দেখাচ্ছে, এখনও 5 মিনিট বাকি আছে এখানে পৌঁছাতে, আর অনেক সমস্যার পরে তারপরে মনে হয় কনফার্ম হলো, এখনও যতক্ষণ না উঠতে পারছি, এখানে আসতে পারছে, ততক্ষণ পর্যন্ত শান্তি নেই। বন্ধুরা, 5 মিনিট দেখায় রাখছে, এখনও 4 মিনিট হয় নাই। বন্ধুরা, অটো চলে এসছে, তো চলো, রুমের লাইট অফ করে দিলাম, গেট টেনে দিলাম, কুণ্ডিও লাগিয়ে দিলাম, আর ইয়ে জুহি হ্যাঁ আমি সি অফ করনে কো আ গয়া হ্যাঁ বেটা, আচ্ছি খবর হো, খবর দেতি রায় না, ঠিক একদম, ইয়ে দেখো অটোওয়ালা আ গয়া, হ্যাঁ হ্যাঁ, ইয়ে অটোওয়ালা আ গয়া, চলো बैग, बैग लेने के लिए तुम हो ना, ये जो जूही है देखो, बाय, फोन करूंगी पहुंच के, हाँ कल पहुंच के फोन करूंगी।
তো বাপরে চোখ মুখের যা অবস্থা। এই আমরা উঠে পড়লাম, এই মাত্র উঠলাম, ট্রেনটা আজকে অনেক লেট ছিল, অনেক লেট করে ট্রেনটা দিল, লেট ছিল না লেট মানে লেট করে দিল আর কি, স্টেশনে প্ল্যাটফর্মে আর কি 4:10 নাগাদ দিল, হ্যাঁ 4:30 টাইম, যেখানে 4:45 সময় দিয়ে দেয় ট্রেন। আগের বার যখন এসেছিলাম তখন এরকমই করেছিল, কিন্তু এবার এত কষ্ট হলো, গরম এত আর দেরি করে দিল, বাপরে বাপ। তো ও এখন কোল্ড ড্রিঙ্কস আনতে যাবে, চেহারা অবস্থা এ ক্লাস একদম। ও আবার বুদ্ধি করে জল দিতে গেছিল চোখ মুখে, জল দিতে গিয়ে দেখে জলও আগুনের মতন গরম, আমি যাইনি, আমি চুপচাপ বসেছিলাম। আর যখন অটোতে করে আসছিলাম এই ব্যাগটা আমার ফেসের সামনে ধরে রেখেছিলাম যাতে আগুনে হলকাটা কিছুটা হলেও কম লাগে, মনে হচ্ছিল কি পুরো কাঠ, জ্বলন্ত কাঠ কেউ সামনে থেকে ঘুরাচ্ছে। ও এখন একটা কোল্ড ড্রিঙ্কস আনতে যাবে, নিয়ে আসুক। আর এখানের আমাদের মিডিলের সিট, ওর হচ্ছে 50 আর আমার হচ্ছে 53, তো এখানে এখনও কেউ আসেনি, এপাশের এসছে, সাইড লোয়ারের যে ছিল সে এসছে, বাদ বাকি এখনও আর কেউ আসেনি। গুড মর্নিং বন্ধুরা, তো আমার মিডিলের সিট ছিল, কালকে এতটাই টায়ার্ড ছিলাম যে আমি আর ভিডিও করতে পারিনি, আমি ওপরে শুয়েছিলাম, টপ ফ্লোর যেটাকে বলেছি, অর্থাৎ আপারে, মিডিল আপারে শুয়েছিলাম, আর বর মিডিলে ছিল, আমি আপারে ছিলাম। তো আমি এখন এই সাইড লোয়ারে এক পাশে বসেছি, ঘুম তো হয় না জানোই, আমি উঠে জাস্ট চুলটা আঁচড়ালাম, ভিডিও পাবলিক করলাম, কানেরও পড়িনি, কারণ কানের খুলে রেখেছি আর পড়িনি, এখন ব্রাশ করবো, উঠবো, আমি বলেছি 9টার আগে আমাকে ডাকতে না, তো 9টা বাজলো, আমি নামলাম, ভিডিও পাবলিশ করলাম, তারপরে এখন ব্রাশ করতে যাবো। এত সুন্দর দৃশ্য দেখছি আমি চুপ হয়ে গেছি, চলো তোমাদের ব্যাক ক্যামেরা অন করে দেখাই। একটা স্টেশনে ঢুকলো, দাঁড়াবে তো না, জাস্ট ঢুকলো, বেরিয়ে গেল। আর এসি এত চিল করা ছিল, বাপরে বাপ, রাত্রেবেলার দিকে আবার গরম লাগছিল, কমিয়ে দিয়েছিল তাপমাত্রা, আমি তো নিচে কিছু পাতিনি, নিচেরটাও উপরে গায়ে দিয়েছিলাম, নেক্সট টাইম না মোজা আনবো, মোজা না আনলে হবে না, মোজা পায়ে দিতে হবে, পায়ে বেশি ঠান্ডা লাগছে, চলো আমি ব্রাশ করে নিই। আর ও এখানে বসে আছে, জানালাটা পরিষ্কার না, হ্যাঁ এই গাছে ঢেকে যাচ্ছে, এত স্পিডে চলছে, তো শিয়ালদা প্ল্যাটফর্মে নেমে পড়েছি, এই যে দুজন দাঁড়িয়ে আছি, প্রায় ঘন্টাখানেক মতন অপেক্ষা করতে হয়েছে, এই যে লাগেজপত্র সব নিচে রেখে দাঁড়িয়ে আছি, আরও সবাই অপেক্ষা করছে। তো শিয়ালদা থেকে বনগাঁ যাওয়ার ট্রেন 11:30 ছিল, এখানে 1 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে, কারণ রাজধানী থেকে নেমে পড়েছি তোর 10:30, 1 ঘন্টা অপেক্ষা করে তারপরে এই যে ফাইনালি ট্রেনে উঠে পড়েছি, আর বসতে পেরেছি একদম জানালার পাশে, আর একদম ফার্স্ট বগিতে। ফার্স্ট বগিতে ওঠার জন্য ট্রেনের যেই আওয়াজটা আর কি, ইঞ্জিন বগির যেই আওয়াজ, সেটা খুব সুন্দরভাবে উপভোগ করেছি, বিশ্বাস করো এত কানে লাগছিল, কিন্তু কিছু করার নেই, ওই আর হাঁটতে পারছিলাম না, প্রথম বগিতেই আর কি উঠে গেছিলাম। গুড আফটারনুন বন্ধুরা, এখন 4:45 বাজে, আর আমি বাড়ি চলে এসেছি, মানে আমরা বাড়ি চলে এসেছি, আমরা বাড়ি এসেছি তখন 1:15 নাগাদ, ওই 1:30-1:30 মধ্যে বাড়ি চলে এসেছি, এসে কিছুক্ষণ শুয়েছিলাম, কোনো মানে কি বলবো, কোনো ইসে ছিল না, আর আয়নায় আমি নিজের ফেসটা যখন দেখেছি না, তখন বুঝতে পারছিলাম যে তোমরা কেন বলছিলে বারবার যে তুমি ভীষণ শুকিয়ে গেছো, আয়নায় বাড়ির আয়নায় দেখে সেটা বুঝতে পেরেছি, কিন্তু একটা শান্তি কাজ করছে ভেতরে যে বাড়ি চলে এসেছি, শেষমেশ আবারও যেতে হবে, কিন্তু এইবারের মতন বাড়ি চলে এসেছি, মনে হচ্ছে যেন জীবিত আছি, এরকম একটা লাগছে, প্রাণ ফিরে পেয়েছি। আর এখন কলের মিস্ত্রি এসছে, বাড়ি এসে দেখি রান্নাঘরের ট্যাপ ছেড়েছি, এক বিন্দুও জল পড়ছে না, তো বর বললো মনে হয় হাওয়া ঢুকে গেছে, কিন্তু বাথরুমের ট্যাপ আবার কাজ করছে। এখন কলের মিস্ত্রি এসছে, আর আমি সব জায়গায় যেখানেই যাই একটা কিছু করে ভুলে রেখে আসি, এখানেও আমি আমার গায়ে মাখার সাবান আর কি, ডাব সাবান, গায়ে মাখি, মুখেও মাখি, ওটা মুখেই মাখি, ওটা গায়ে মাখি না, গায়ে বিভেল সাবান মাখি,
তো দুটো সাবান তো আর বয়ে নিয়ে যাওয়া সম্ভব না, সেই কারণে ডাবই মাখতাম। তো ডাব সাবান আর ভি ওয়াশটা ফেলে রেখে এসেছি, ছোটোটা ফেলে রেখে এসেছি, বড়োটা জয়িতাদির বাড়িতে ফেলে রেখে এসেছি। তো আমার চলেই, তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাই। এই যে মিস্ত্রি এসছে তার জিনিসপত্র, এই যে দেখো কত বড়ো কী যন্ত্রপাতি, আমি জানিও না যে কী বলে ওইটাকে, তো রেঞ্চ বলে, এটাও মনে হয় কোনো টাইপের রেঞ্চ। আর এই কলের মাথাটা খুলে ফেলেছে। আর এই দেখো জল পড়ছে কীভাবে, যেহেতু কলের মাথা খুলে ফেলেছে এই যে মাথাটা, সেই কারণে। আর এই যে কালকে রাত্রেবেলা যে খেয়েছিলাম সেই বাসনগুলো, মানে টিফিন কৌটোগুলো ধুতে পারিনি এখনও, কারণ এই যে জল পড়ছে না, পুরো অন করা, পুরো অন করা দেখো এই যে, কিন্তু জল পড়ছে না। তো মিস্ত্রি গেছে ছাদে, আমি আর গেলাম না, কারণ আমার শরীরে সেই ক্ষমতা নেই, আমি এখন যাব। বাবা ফোন করেছিল, বলল পৌঁছে গেছিস, তাই আমি বললাম হ্যাঁ, আর কি করব। শেরুকে আগামীকাল আনতে যাব, যেতে পারতাম, শরীর উপেক্ষা করে আজকেই যেতে পারতাম, কিন্তু ওকে ট্রেনে করে বহন করে নিয়ে আসতে পারবো না, আমার ট্রেন অতটা ফাঁকা থাকবে না এখন যে ওকে নিয়ে আসবো। কালকে সাত সকালবেলা চলে যাবো, ভোরবেলা চলে যাব। আবার জয়িতাদি যার সাথে আসবে তারও তো অ্যাভেলেবেল থাকতে হবে ভোরবেলা, সেই কারণে। তো চলো, রেস্ট তো নেওয়া হবে না, পাঁচটা বাজে প্রায় বাজতে গেছে, মিস্ত্রি এসছে, না যাওয়া পর্যন্ত তো শুতেও পারবো না, রেস্টও হবে না। তবে ইচ্ছে আছে যে আজকে রাত্রেবেলা কোনো রকমে মুখে গুজে শুয়ে পড়বো। আর রান্নাবান্না করে রেখেছিল মা, রান্না করে রেখেছিল মা, তো আর জানে না যে আমার কত কী বারণ ঠারণ আছে। তো যাই হোক, আজকে করেছে, কালকে ডাটা দিয়ে, মঙ্গলবার ছিল কালকে, সে কারণে নিরামিষ তরকারি হয়েছিল, ডালের বড়া দিয়ে, কুমড়োর ডগা দিয়ে, মানে কুমড়োর ডাটা দিয়ে তরকারি আলু দিয়ে। তো ডালের বড়াগুলো আমি বেছে বেছে বরকে দিয়ে দিয়েছি, ওটা দিয়ে খেয়েছি। আর পুঁই শাক দিয়ে করেছিল, মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে, আর করেছিল শিং মাছের ঝোল। না, রান্নাঘরে পড়ছে না, এই বাথরুমে তো পড়ছে। তো এই দিয়ে খাওয়া দাওয়া করলাম, রাত্রেবেলা আর ওই দিয়ে খাবো না, কারণ ওগুলো আমার সব বারণ। তো দেখো এই যে, তাও এখন যা স্পিড বেরোচ্ছে, ভালোই বেরোচ্ছে, এরকম চললেই হয়। এই মাথাটা আবার পাল্টালো, দেখতেই পাচ্ছো, বুঝতেই পারছো, ও প্রথম যখন ছাড়ে চালানো হয় তখন স্পিডটা ভালো আসে, তারপরে আবার যাইকে সেই গায়ে। তো এখন এই রান্নাঘরের এই জল জলাকার অবস্থা, এটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। তো বন্ধুরা দেখো, এই যে বাজার নিয়ে এসছে, এখন যাবে জল আনতে। তো বোতল পরিষ্কার করছে, কেনা জল ট্রেনের মধ্যে খাচ্ছিলাম, তো আর ভালো লাগছে না, বললাম তাড়াতাড়ি জল নিয়ে আসো, লঙ্কার গুঁড়ো লাগতো না। তো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আমার এখন বরাদ্দ ডাল হচ্ছে মুগ ডাল, আমি জানি না আমাকে দেখা যাচ্ছে কিনা, এই মুগ ডাল। ও আমাকে এক দিদিভাই বলেছে মুগ ডাল খেতে না গ্যাস হয়ে যায়, কাঁচা মুগ ডালে গ্যাস হয় না, কাঁচা মুগ ডাল খাওয়া যায়। আর এটা হচ্ছে শেরুর দই, কালকে শেরুকে আনতে যাব, সেই শেরুর দই। এটা হচ্ছে পেয়ারা, এখানে চিচিঙ্গা, টমেটো, চিচিঙ্গা ইয়ে ঠান্ডা কি গো, চিচিঙ্গা কি ঠান্ডা খাওয়া পেটের পক্ষে ভালো? চিচিঙ্গা, চিচিঙ্গা তো খাওয়া যায়, ঝিঙ্গা খাওয়া যায়, চিচিঙ্গা খাওয়া যায়, কাঁকরোল, ভাজা ভুজি খাওয়া আমার বারণ। পটল, পটল এখানে কত করে? এখানে 20 টাকা। আলু, এই হচ্ছে বাজার আজকের, চলো গুলিলো ফ্রিজে ঢুকিয়ে রাখি।